বিএসএনএল ভারতবর্ষের একমাত্র সরকারি সংস্থা, তাদের গ্রাহকদের জন্য নিয়ে এলো এমন একটি অফার যেটি জানার পরে জিও থেকে শুরু করে অন্যান্য সমস্ত কোম্পানির মাথায় কিন্তু হাত পড়ে গেছে। এবং বন্ধুরা, বিএসএনএল দিচ্ছে প্রতিদিন 5 GB করে ডেটা, তাও আবার 10 Mbps স্পিডে, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। হ্যাঁ বন্ধুরা, এই অফারটি আপনারা কিভাবে পাবেন, তার জন্য আপনাদের কি করতে হবে, সেই সমস্ত কিছু আপনাদের সময় নষ্ট না করে বেশি আমি এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটি শেষ অবধি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর ভিডিওটি শুরুর পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন যদি আপনি বিএসএনএলকে ভালোবাসেন, এবং যদি আপনি চান যে বিএসএনএল একদিন অনেক বড় হোক, এবং ভিডিওটিকে প্রচুর শেয়ারও করবেন যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছতে পারে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, বলা রয়েছে যে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল তাদের ল্যান্ডলাইন গ্রাহকদের জন্য গত মার্চে ওয়ার্ক ফ্রম হোম একটি প্ল্যান নিয়ে এসেছিল। সেখানে বিনামূল্যে রোজ 5 GB ডেটা অফার করা হচ্ছিল। বিনামূল্যে পাওয়া এই ডেটা স্পিড ছিল দৈনিক 10 Mbps স্পিড, মানে অনেকটাই বেশি স্পিড। দৈনিক ডেটা শেষ হয়ে গেলে স্পিড কমে 1 Mbps হয়ে যেত। লকডাউনে গ্রাহকদের বাড়ি থেকে নির্ঝঞ্ঝাটে কাজ করার সুবিধা দেওয়ার জন্যই সংস্থাটি এই প্রমোশনাল ব্র্যান্ড প্রমোশনাল যেই ব্রডব্যান্ড প্ল্যান কিন্তু চালু করেছিল। তবে এই প্রমোশনাল ব্রডব্যান্ড প্ল্যানের ভ্যালিডিটি শেষ হওয়ার কথা ছিল গত 10 সেপ্টেম্বর। কিন্তু আজ বিএসএনএলের চেন্নাই সার্কেল থেকে জানানো হয়েছে যে আগামী 8ই ডিসেম্বর পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোম এই প্ল্যানটির ভ্যালিডিটি পুনরায় বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আগামী 8ই ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন 5 GB করে ডেটা দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে, তাও আবার 10 Mbps স্পিডে। যদিও এটি প্রথমবার নয় যখন বিএসএনএল তাদের এই প্ল্যানের ভ্যালিডিটি বাড়ালো। গত মার্চে যখন প্ল্যানটিকে লঞ্চ করা হয়েছিল তখন শুধুমাত্র 19 এপ্রিল পর্যন্ত এই ভ্যালিডিটি বাড়ানো হয়েছিল। এরপর ফের প্ল্যানের ভ্যালিডিটি বাড়িয়ে 19 মে পর্যন্ত করা হয়। যদিও কিছুদিন পরে কোম্পানির তরফে ফের জানানো হয় যে প্ল্যানের ভ্যালিডিটি 10ই সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার আরও 90 দিন, অর্থাৎ প্রায় 3 মাস এর সাথে যুক্ত করা হয়েছে। যদিও এই সুবিধা আন্দামান এবং নিকোবরের ল্যান্ডলাইন গ্রাহকদের জন্য উপলব্ধ নয়, শুধুমাত্র আন্দামান এবং নিকোবরের ল্যান্ডলাইন গ্রাহক ছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গার গ্রাহকদের জন্যই কিন্তু এই সুবিধা দেওয়া হয়েছে। এদিকে ওয়ার্ক ফ্রম হোম প্ল্যানের ভ্যালিডিটি বাড়ানোর সাথে বিএসএনএল তাদের 499 টাকার যেই ভারত ফাইবার ব্রডব্যান্ড প্ল্যানের ভ্যালিডিটিও 12ই ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এই প্ল্যানটির নাম হচ্ছে 300 GB প্ল্যান, CS337। নাম শুনেই বুঝতে পারছেন যে এখানে প্রতি মাসে 300 GB পর্যন্ত ডেটা অফার করা হয়। এখানে ডেটা স্পিড পাওয়া যায় 40 Mbps পর্যন্ত। এর সাথে আপনি আনলিমিটেড লোকাল এবং STD কলের সুবিধা পাবেন। ডেটা লিমিট শেষ হয়ে গেলে ডেটা স্পিড কমে 1 Mbps হয়ে যাবে। এর আগে শুধুমাত্র কলকাতা, পশ্চিমবঙ্গ সহ ভারতের অন্যান্য সার্কেল যেমন রাজস্থান, সিকিম, কেরল, লাক্ষাদ্বীপ, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে এই প্ল্যানটি কার্যকরী ছিল। তবে এখন কিন্তু কলকাতা, রাজস্থান, সিকিম, পশ্চিমবঙ্গ সার্কেলেও এই প্ল্যানটি উপলব্ধ হচ্ছে। অর্থাৎ যদি আপনি বিএসএনএলের যদি ব্রডব্যান্ড প্ল্যান নিতে চান, তাহলে কিন্তু এখন একটি দুর্দান্ত অফার চলছে। আপনি কিন্তু আগামী প্রায় 3 মাস পর্যন্ত ফ্রিতে প্রতিদিন 5 GB করে ডেটা পাবেন, এবং সেটা আপনি পাবেন 10 Mbps স্পিডে। এবং সেই স্পিড শেষ হয়ে গেলে আপনি কিন্তু আনলিমিটেড ব্রাউজিং করতে পারবেন, তখন স্পিড কমে 1 Mbps হয়ে যাবে। তো বন্ধুরা, এই অফারটি আপনাদের বিএসএনএলের কেমন লাগলো? অবশ্যই এই অফারটি কিন্তু ব্রডব্যান্ড প্ল্যানের জন্য, কিন্তু এত দুর্দান্ত অফার বিএসএনএল ছাড়া কিন্তু কারোর পক্ষে দেওয়া এই মুহূর্তে সম্ভব বলে কিন্তু মনে হচ্ছে না। তো বন্ধুরা, আপনারা কি ভাবছেন যে বিএসএনএল ছাড়াও অন্যান্য কোনো কোম্পানি, অর্থাৎ জিও কিংবা এয়ারটেল কিংবা ভোডাফোন, কি পারবে এত সুন্দর অফার দিতে? অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন।